নমস্কার, নারীর স্বাস্থ্য বিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গলা ধরে থাকাটা আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু আমরা ভাবি গলা ধরে আছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে আমরা গার্গলও করে থাকি, ভাবি হয়তো ঠান্ডা লেগে হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক রোগের উপসর্গ হতে পারে। চলুন আজকে আমরা ল্যারিংস ক্যান্সার নিয়ে আলোচনা করি। চলে এসেছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে, আর আমার সঙ্গে আলোচনা করার জন্য এসেছেন বিশিষ্ট অঙ্ক সার্জন অর্থাৎ ক্যান্সার সার্জন ডক্টর সৈকত গুপ্ত। নমস্কার ডক্টর গুপ্ত। আচ্ছা ডক্টর গুপ্ত, এই যে গলা ধরে যাওয়া, এটা তো আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না, ভাবি হয়তো দিন পর সেরে যাবে, এটাই কি ল্যারিংস ক্যান্সারের উপসর্গ? না, নট নেসেসারিলি। গলা বসে যাওয়া বা হোর্সনেস অফ ভয়েস যেটাকে বলে, সেটা যদি কারোর দু সপ্তাহের বেশি পারসিস্ট করে, এমন একজন মানুষের যিনি অ্যাপ্রোচিং মিডল এজ, মানে 40 পেরিয়ে গেছেন এবং স্মোকার, এবং দু সপ্তাহ গলা ভেঙে গেছে, গলায় ব্যথা নেই কিন্তু গলাটা বসে গেছে, ওনারা কিন্তু চেক আপে যাওয়া উচিত। ইনিশিয়ালি একজন ENT এক্সপার্টের কাছে যাওয়া উচিত, যিনি গলাটা দেখবেন। তিনি যদি গলায় দেখে কিছু সন্দেহজনক পান, তাহলে হি শুড ভিজিট আ ক্যান্সার সেন্টার অর অ্যান অনকোলজিস্ট। সিমটমসগুলো কী কী ল্যারিংস ক্যান্সারের? ল্যারিংস ক্যান্সারের সিমটম, প্রধান সিমটম হচ্ছে গলা বসে যাওয়া, এবং এছাড়া যে সিমটমগুলো সেগুলো আর একটু পরের দিকে আসে, সেটা হচ্ছে গলায় একটা বড় গ্ল্যান্ড বা গলায় ব্যথা, একটা সোর থ্রোট যেটা ধরুন 2-3 সপ্তাহ হলো কিছুতেই সারছে না। আচ্ছা, ট্রিটমেন্টটা কীভাবে করেন? লাইক অল ক্যান্সার্স, ল্যারিংস ক্যান্সারেরও 4টি স্টেজ। আচ্ছা, স্টেজ 1 এবং স্টেজ 2 আর্লি স্টেজ। এই স্টেজ 1 এবং স্টেজ 2 ল্যারিংস ক্যান্সারে সার্জারি বা রেডিওথেরাপি দুটো ইকুয়ালি এফেক্টিভ। হ্যাঁ, স্টেজ 3 একটু অ্যাডভান্স বা স্টেজ 4-এর যেগুলো প্রথম দিক, সেইগুলিতে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি তিনটি লাগে। স্টেজ 4 হচ্ছে যখন অলরেডি খানিকটি ওটা স্প্রেড করে গেছে, তাদেরকে শুধুমাত্র কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে যতটা প্রবলেমটাকে কমানো যায়, যন্ত্রণা উপশম করা যায়, ততটা করার চেষ্টা করি। এতদিন মানে চিরাচরিত প্রথা যেটা বলা হতো যে ল্যারিংস ক্যান্সারে টোটাল ল্যারিঞ্জেক্টমি করতে হবে। টোটাল ল্যারিঞ্জেক্টমি মানে আমাদের ভয়েস বক্সটি কমপ্লিটলি রিমুভ করে দিতে হবে এবং শ্বাসনালীটা এখানে করে দিতে হবে, যেমন পারমানেন্ট ট্রেকিয়াস্টমি, এবং পেশেন্ট আর কোনোদিন নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, পেশেন্ট আর কোনোদিন কথা বলতে পারবে না। এখন আমাদের অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে আমরা যে টিমটা কাজ করছি, আমরা ইন্টারন্যাশনালি এবং টাটা মেমোরিয়াল হসপিটালে বহুদিন কাজ করেছি, আমরা স্লাইটলি বদলাচ্ছি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আমরা 50% পেশেন্টের টোটাল ল্যারিঞ্জেক্টমি করি না, কারণ আজকাল করার প্রয়োজন হয় না। পেশেন্টের যে পোর্শনটুকু ল্যারিংস ক্যান্সার হয়েছে, শুধু সেইটুকু বাদ দিয়ে কথা বলার যে ছোটো ছোটো অর্গানগুলো, সেগুলোকে প্রিজার্ভ করা হয়। এই কনজারভেটিভ ল্যারিঞ্জেক্টমি খুবই কমপ্লিকেটেড সার্জারি। দোজ ডেজ আর গন যখন পেশেন্টের ল্যারিঞ্জেক্টমি হওয়া মানে পেশেন্ট বোবা। আচ্ছা, টোটাল ল্যারিঞ্জেক্টমি করার পরে পেশেন্ট কথা বলতে পারে কিন্তু একটু ফ্যাস ফ্যাসে গলায়। আর বাকি যাদের আমরা কনজারভেটিভ বা ভয়েস প্রিজার্ভিং ল্যারিঞ্জেক্টমি করছি, তারা অলমোস্ট নর্মাল কথা বলতে পারে।